নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ এই ভিডিও অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে এশ নামের ব্যক্তিদের জন্য। এশ নামের ব্যক্তিদের জন্য রয়েছে কিছু শুভ সংকেত, যে সংকেত আপনার জীবনে যদি ঘটে এই সমস্ত ঘটনা, তাহলে বুঝতে হবে আপনার ভালো সময় আসতে চলেছে। ভালো সময় আসার আগে স্বয়ং ভগবান এশ নামের ব্যক্তিদের এই সমস্ত সংকেতগুলি দিয়ে থাকেন। আমাদের প্রত্যেক দিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার মধ্যে সেই সংকেত লুকিয়ে থাকে। আমরা কেউ কেউ তা বুঝতে পারি এবং কেউ কেউ তা পারি না। আমাদের চারিপাশে ঘটে যাওয়া বিভিন্ন কার্য, জানা অজানা এবং বিভিন্ন রকম ঘটনার মধ্যে লুকিয়ে থাকে ভগবানের সংকেতগুলি। আপনার জীবনে, অর্থাৎ আপনি যদি একজন এশ নামের ব্যক্তি হয়ে থাকেন এবং আপনার জীবনে যদি এই সমস্ত ঘটনা ঘটে, জানবেন আপনার ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কোন সংকেতের ফলে কোন ফল লাভ হয়, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। বিভিন্ন পুরাণ কাব্যে উল্লেখিত রয়েছে স্বয়ং ভগবান বর্ণিত এই কথা, অর্থাৎ কোনো শুভ কার্যের আগে বা ভালো সংবাদের আগে শুভ সংবাদ সেই ব্যক্তির জীবনে অতি অবশ্যই আসে এবং সেই ঘটনায় তার জীবনে নিয়ে আসে বিভিন্ন রকম সমৃদ্ধি। এশ নামের ব্যক্তিদের জন্য যে সমস্ত পূর্বাভাসগুলি অত্যন্তই গুরুত্বপূর্ণ, যে জিনিসগুলি তাদের জীবনে আনন্দের সংবাদ নিয়ে আসে, যে ঘটনাগুলি, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, জানিয়ে দেব সেই সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিজের কমেন্ট সেকশনে অতি অবশ্যই আপনার নাম এবং আপনার মতবাদ আমাদের জানাবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সাধারণত এশ নামের ব্যক্তিরা ভীষণ আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভর হয়ে থাকেন। তারা যে কোনো কাজকে কঠোর পরিশ্রমের সঙ্গে সম্পূর্ণ করতে ভালোবাসেন, ঠিক তেমনি যে কোনো কাজকে খুব মনোযোগ সহকারে সচেতনতার সঙ্গে সম্পূর্ণ করার চেষ্টা করেন এবং সফলতা হাজির করার চেষ্টা করেন। হাত দেখে বা আমাদের ভাগ্যের উপর নির্ভর করে রাশি তথ্য গণনা করে, যেমন ভাগ্য সম্পর্কে, আপনার চরিত্র সম্পর্কে এবং বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে বলা সম্ভব, ঠিক তেমনি নাম আমাদের উপর এতটাই নির্ভরশীল যে এই নামের উপর ভিত্তি করে আমাদের জীবনে বেশ কিছু নিয়মকানুন নির্ধারিত হয় বা এই নাম আমাদের জীবনের কিছু চরিত্রকে নির্ভর করে এবং নামের যে আদ্য অক্ষর তা থেকে অনুমান লাগানো সম্ভব জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন তথ্য। এশ নামের ব্যক্তিরা, যদি আপনার গৃহে কোনো পশু পাখি এবং বিভিন্ন রকম অদ্ভুত ঘটনা আপনার সঙ্গে ঘটে, তা কখনোই কুসংস্কার বলে উড়িয়ে দেবেন না। বিভিন্ন জানা অজানা ঘটনা আমাদের সঙ্গে ঘটতে থাকে, যা আমাদের কাছে সংকেত হিসাবে বহন করে, ভগবানের পূর্বাভাস হিসাবে নিশ্চিত হয়। অর্থাৎ হঠাৎ যদি কোনো শিশু কন্যা বা কোনো কন্যা হাসি খুশিভাবে আপনার গৃহে এসে দাঁড়ায় এবং খুব আনন্দের সঙ্গে খেলা করে, আপনার সম্মুখে এসে আপনার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করে আনন্দের সঙ্গে হেসে হেসে, তাহলে বুঝতে হবে আপনার জীবনে আসতে চলেছে বিশাল উন্নতি। এশ নামের ব্যক্তিদের ক্ষেত্রে এটি বিশেষত প্রযোজ্য। এশ নামের যে কোনো ব্যক্তিদের ক্ষেত্রে আপনাদের সঙ্গে যদি কোনো মেয়েরা, অর্থাৎ কোনো শিশু কন্যা এসে যদি হাসি খুশি আনন্দের সাথে কথা বলে বা আপনার গৃহে হঠাৎ করে চলে আসে, বুঝতে হবে আপনার গৃহে আনন্দ সংবাদ আসতে চলেছে বা আপনার গৃহে এমন কিছু ঘটবে যার অপেক্ষা আপনি অনেক দিন ধরে করছেন। দ্বিতীয়ত, এশ নামের প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে এই জিনিসটি জানায়, যদি আপনাদের ঘুম 3টে থেকে
চারটের মধ্যে ভাঙে, অর্থাৎ ভোর তিনটে থেকে চারটের মধ্যে যদি আপনার ঘুম ভাঙে তাহলে বুঝবেন কোনো মহা জাগতিক শক্তি আপনার প্রতি আকর্ষণ করছে, আপনাকে আকর্ষণ করছে, এবং সেই মহা জাগতিক শক্তি আপনাকে জেগে থাকতে নির্দেশ দিচ্ছে এবং সেই সময় কখনোই আপনি পুনরায় ঘুমিয়ে পড়বেন না। এস নামের ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম বিশেষ করে প্রযোজ্য, অর্থাৎ সেই সময় আপনারা আপনার যে দেবতা বা দেবী বা ভগবান যাই বলুন না কেন, যে ঈশ্বরকে আপনি বিশ্বাস করেন তার আরাধনা করুন, তাকে পূজা পার্বণ করুন বা তাকে ডাকুন, তার স্মরণ করুন, তারপরে আপনি আপনার দিনটিকে শুরু করুন। আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে সফলতা পাবেন। এবং বন্ধুরা, এই সময়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ সময়। এই ব্রহ্ম মুহূর্তে যদি কারো ঘুম ভাঙে তাহলে মানতে হবে যে তার কাছে কোনো রকম মহাজাগতিক শক্তি রয়েছে যা তাকে আকর্ষণ করছে এবং তার প্রতি কোনো দেবদেবী অতি অবশ্যই প্রসন্ন লাভ করছেন, তার জীবনে ভালো সময় আসতে চলেছে। তৃতীয় যে সংকেতের কথা বলবো সেটি হলো, হঠাৎ করে যদি দেখেন আপনার অর্থ ইনকাম বেড়ে গেছে, আপনার আর্থিক উন্নতি ঘটছে, বাজে খরচ অনেকটা কমেছে এবং আপনার মন ভালো থাকছে, আর্থিক উন্নতি ঘটছে, তাহলে বুঝবেন যে আপনার উন্নতি এবার অবধারিত, আপনার প্রতি মা লক্ষ্মী প্রসন্ন, আপনার কাছে অর্থ এবার টিকে থাকবে, যে কার্য আপনি করতে চাইছেন বা করবেন সেই কার্যে সফলতা পাবেন। এই যে সংকেত, এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রত্যেক ব্যক্তির জন্য। এই যে সংকেত, অর্থ ইনকামের যে সংকেত, অর্থাৎ অর্থ আমাদের কাছে এমন একটি জিনিস যা মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করি আমরা, এবং এই অর্থ যদি কোনো কারণে আমাদের কাছে টিকে থাকে এর অর্থ হলো দেবী লক্ষ্মী প্রসন্ন লাভ করেছেন এবং আপনার জীবনে আসতে চলেছে প্রগতি, উন্নতি এবং ভালো সময়, উন্নয়নের মুখ আপনি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। চতুর্থ যে সংকেতের কথা আমি আপনাদের বলবো সেটি হলো, হঠাৎ করে যদি দেখেন আপনার মন শান্ত হয়ে আছে, আপনার মন আত্মা শুদ্ধ হয়ে আছে, শুদ্ধ চিত্ত, শুদ্ধ ভাবনা আপনার মনের মধ্যে আসছে, মন আনন্দে রয়েছে এবং কোনো খারাপ চিন্তা আপনার মধ্যে আসছে না, বা আপনি আনন্দের সাথে দিনটিকে যাপন করছেন সকাল থেকে, তাহলে বুঝবেন আপনার জীবনে মনের মধ্যে আসতে চলেছে ব্যাপক পরিবর্তন। এস নামের ব্যক্তিদের ক্ষেত্রে যারা কার্যের সাথে যুক্ত রয়েছেন অফিসের মধ্যে বা চাকরিজীবী, তাদের অতি অবশ্যই উন্নতি ঘটবে আর্থিক এবং বিভিন্ন দিক থেকে আপনারা উন্নতি লাভের সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটাতে সক্ষম হবেন। পঞ্চমত যে সংকেতের কথা বলবো, এস নামের ব্যক্তিদের ক্ষেত্রে যদি আপনাদের গৃহে কোনো বিড়াল এসে বাচ্চা দেয় বা যদি কোনো গোমাতা বা গরু আপনার গৃহের চারিপাশে ঘুরতে থাকে বা আপনার গৃহে ভুল করে চলে আসে, তাহলে বুঝবেন অতি অবশ্যই আপনার সঙ্গে ভালো ঘটবে। এবং যদি কোনো পাখি আপনার গৃহে এসে বাসা বাঁধে, আপনার গৃহের পাশের গাছে এসে বাসা বাঁধে, বা আপনার গৃহের চিলে কোঠার মধ্যে বা কোনো স্থানে এসে বসবাস করে, বিশেষ করে সেই পাখি যদি হয় পায়রা, তাহলে বুঝবেন অতি অবশ্যই আপনার গৃহে সুখ শান্তি আসতে চলেছে, আসতে চলেছে উন্নতি এবং সুখের দিন বা ভালো সময়, আপনার উন্নতি ঘটবে, প্রগতি ঘটবে, ভালো সময় আসবে, সুখবর পাবেন আপনি এবং সমস্ত দিক থেকে আপনার জীবন হয়ে উঠবে আনন্দময়। তারপরের যে সংকেতের কথা বলবো, অর্থাৎ সর্বশেষ ৬ নম্বর যে সংকেতের কথা বলবো, যদি মহিলাদের বাঁ চোখ অর্থাৎ বাম চোখ যদি লাফায় বা নাচে, অর্থাৎ আমাদের কখনো কখনো এমনটা হয় আমাদের চোখ লাফায় বা চোখের মধ্যে কিছু অনুভব করি, সেটা যদি মহিলাদের বাম চোখ হয় তাহলে বুঝবেন ভালো সময়, এবং পুরুষদের ক্ষেত্রে এটি হলো ডান চোখ। পুরুষদের ক্ষেত্রে যদি ডান চোখ লাফায় বা নাচে তাহলে বুঝবেন
ভালো সময়, আর্থিক উন্নতি, যে কোনো দিক থেকে ভ্রমণের সুযোগ, বা আপনি যা চান আপনার আনন্দের দিক, সুখবর, ভালো সময় আসতে চলেছে আপনার, সমস্ত দিক থেকে উন্নতি এবং দেবদেবীদের প্রসন্ন লাভ করেছেন আপনি। আশা করি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ছিল অত্যন্তই গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এস নামের ব্যক্তিদের ক্ষেত্রে এই ছয়টি সংকেত অত্যন্তই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের একটি গল্প শোনাই, যদি বিশ্বাস না হয় এই গল্পটি শুনুন। একদা নারদ মুনি নারায়ণ দেবীর কাছে গিয়ে প্রশ্ন করে বসেন যে কোনো ব্যক্তির কাছে যদি ভালো বা খারাপ সময় আসে তাহলে তারা তা কী করে বুঝবেন। তখন নারায়ণ দেব স্বয়ং বলেছিলেন যে আমি সমস্ত ব্যক্তিকে সংকেত দিতে থাকি, কোনো না কোনো খারাপ সময় এলেও যেমন সংকেত পেতে থাকে, ঠিক তেমনই ভালো সময়ের সংকেতও অনেক সময় আমি দিয়ে থাকি, বা প্রতি ক্ষেত্রেই আমি দিই বিভিন্ন দিক থেকে, তা পশু পাখির মাধ্যমে এবং হতে পারে আমার কোনো রূপের মাধ্যমে। স্বয়ং নারায়ণ দেব এ কথা বলেছিলেন এবং হিন্দু শাস্ত্র এই বিষয়ে কিন্তু বিশ্বাস রাখেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পূর্বাভাস আমাদের জীবনে ঘটতে থাকে আমাদের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার মাধ্যমে। সমস্ত কিছু কুসংস্কার বলে কখনোই উড়িয়ে দেবেন না, সমস্ত কিছু কিন্তু কুসংস্কার হয় না। আমাদের জীবনের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাকে গুরুত্ব দেবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।